ডেনিম প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, সিক্স পকেট কার্গো প্যান্ট, বয়েজ প্যান্ট, আন্ডার, টি শার্ট, পোলো শার্ট, লং স্লিভ, শর্ট স্লিভ, জাকন সব ধরনের আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনি যত আইটেম আপনার দোকান বা শোরুম চালানোর জন্য প্রয়োজন সমস্ত আইটেম কিন্তু আমাদের কাছে আছে। যে সমস্ত দোকান মালিক বা যে সমস্ত ব্যবসায়ীরা আছেন, আপনারা চাইলে প্রিমিয়াম কোয়ালিটির জার্সি কিন্তু গ্যাজেট বাইং হাউস অ্যান্ড গার্মেন্টস থেকে নিতে পারেন। এরপরেই কিন্তু দেখেন যে আমাদের কাছে কিন্তু ইউজ কালেকশন প্যান্টের আপনি বের করে দেখাবো সেটাও কিন্তু ফাঁকা নাই। কিন্তু সিক্স পকেট কার্গো প্যান্টের বেল্ট সহ আছে এবং বেল ছাড়াও আছে, আপনার যেভাবে নিতে মন চায় আপনি সেইভাবেই নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা আবারও চলে আসলাম বাহার ভাই শপে। তো যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ রয়েছে, শীতও কিন্তু রয়েছে, তো অনেক অনেক প্রোডাক্ট আছে। তো অলরেডি এর আগের ভিডিওটা কিন্তু আমরা প্রবাসী ভাইদেরকে নিয়ে করেছিলাম, যারা আসলে প্রবাসে থেকে ব্যবসা করতে যাচ্ছেন, তো তাদের জন্য কিন্তু আমরা অনেক অনেক প্রোডাক্ট দেখিয়েছি। তো আমিও কিন্তু পার্সোনালি আজকে একটু অসুস্থ, বাহার ভাইও একটু অসুস্থ, তো তারপরও আপনাদের জন্য কিন্তু চেষ্টা করি সবসময় কিন্তু নতুন নতুন ভিডিও দিয়ে যেতে। তো অনেক অনেক প্রোডাক্ট আছে আজকের এই ভিডিওটাতে আমরা দেখাবো, যারা নতুন ব্যবসা শুরু করতে চান। অনেকে কিন্তু ব্যবসা শুরু করতে চায় কিন্তু ভাই পয়সার অভাবে, অনেকে পয়সাটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট না, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মনের জোরটা। ভাই আপনার সাথে এক মিনিট আমি শেয়ার করি, সেটা হচ্ছে আমার এলাকার একটা ছেলে আছে যে ভাই আমি এক পিস মানে শখ করে পরার জন্য এক পিস প্যান্ট নেবো, আমি বললাম 300 টাকা দাও, আমার খরচ তো নেবো। তো 300 টাকা দিয়ে এক পিস প্যান্ট নিয়ে মেসেজে 600 টাকা বেঁচেছে। পরের দিন আবার আইসে কয় ভাই আমি 2 পিস প্যান্ট নেবো, 2 পিস নিয়ে যে 1200 টাকা বেঁচেছে। এই করে করে কিন্তু সে একজন সফল ব্যবসায়ী হয়ে গেছে। দেখেন তো, মানে এটা হচ্ছে নিজের ইচ্ছাটাই হচ্ছে আসলে সবচেয়ে বড় জিনিস। তো আজকে আমরা কী কী শীতের জন্য রয়েছে এগুলো তো দেখাবোই, বিশেষ করে ওয়ার্ল্ড কাপের জন্য জার্সিও আছে, সব কিছুই আজকের এই ভিডিওটাতে দেখাবো। ঢাকা, ঢাকার বাইরে, বাংলাদেশের যেখানেই হোক, বাংলাদেশের বাইরেই হোক, পৃথিবীর যেই প্রান্তেই হোক, আপনারা চাইলে কিন্তু প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন। সো কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। গ্রাজুয়েট বাইং হাউসের নতুন কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো, যেহেতু এখন শীতের কালেকশন কিন্তু চলে এসেছে আর শার্টও কিন্তু খুব ভালো চলছে। আমরা সরাসরি চলে যাব বাহার ভাইয়ের কাছে। বাহার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। নতুন কী কী দেখা যায় কালেকশন বর্তমানে আছে আপনাদের কাছে? প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গ্রাজুয়েট বাইং হাউস অ্যান্ড গার্মেন্টসের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে বাহার ভাই অনেক ভিডিও ছাড়ে কিন্তু কোনো ভিডিওতেই চশমা পরা নেই, কিন্তু এই ভিডিওতে কেন চশমা পরা? আসলে চশমা কোনো স্টাইল বা ভাবের জন্যই না, মূলত চোখের সমস্যা হওয়ার কারণে চশমাটা ইউজ করা। আর সবচাইতে বড় জিনিস যে সবার কাছে ক্ষমাপ্রার্থী যে আমাদের কাছ থেকে আপনারা অনেকেই বিশ্বাস করে প্রোডাক্ট কেনেন অনলাইনের মাধ্যমে দেশ এবং দেশের বাহিরে, কারণ আপনারা সাইফুল এক্সপ্রেসে কিন্তু গ্যাজেট বাইং হাউস অ্যান্ড গার্মেন্টসের অনেক ভিডিও দেখেন। এই ভিডিও দেখে কিন্তু আমাদের সবচাইতে বেশি প্রোডাক্ট যাচ্ছে এখন সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কাতার, ওমান, সিঙ্গাপুর, মালদ্বীপ, ইন্ডিয়াতে। তো বিভিন্ন দেশে আমাদের যে প্রোডাক্টগুলো যায়, আসলে হয়তো বা সমস্ত প্রোডাক্ট হয়তো 500 পিস বা 1000, 2000, 5000, 10000 প্রোডাক্ট নেন, এর মধ্যে সামান্য একটু ভুল ত্রুটি হতে পারে। তো আপনারা সরাসরি আমার কিন্তু ডিসক্রিপশনে অনলি মাত্র আমার নাম্বার দেওয়া থাকবে, আমাকে জানাবেন, কারণ সেটা আমরা অবশ্যই সমাধান করে দেবো। এবং দেশের মধ্যেও যদি আমাদের কাছ থেকে কেউ প্রোডাক্ট নিয়ে কোনো সমস্যায় আপনারা জানাবেন, আমি সাথে সাথে সমাধান করে দেবো, কারণ মানুষ মাত্রই কিন্তু ভুল, ভুলের ঊর্ধ্বে মানুষ না। তো প্রিয় ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আমরা আজকে কিন্তু প্রথমেই দেখাবো আমাদের হাফ স্লিভ শার্ট। বা এগুলো কিন্তু আমাদের সৌদি আরবে আর মালদ্বীপে আর হচ্ছে মালয়েশিয়া এই শার্টগুলো কিন্তু সবচাইতে বেশি যায়। তো প্রিয় ভিউয়ার্স, যারা বিভিন্ন দেশে শার্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, গ্যাজেট বাইং হাউস অ্যান্ড গার্মেন্টসে শুধু কিন্তু শার্ট তা না, আপনারা শার্টের পাশাপাশি ডেনিম প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, সিক্স পকেট কার্গো প্যান্ট, বয়েজ প্যান্ট, আন্ডার, টি শার্ট, পোলো শার্ট, লং স্লিভ, শর্ট স্লিভ, জাকন সব ধরনের আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন। সো প্রিয় ভিউয়ার্স, আর দেরি না করে সরাসরি গ্যাজেট বাইং হাউস অ্যান্ড গার্মেন্টসের দেওয়া ডিসক্রিপশনে যোগাযোগ করবেন। আচ্ছা আচ্ছা, শার্টের পাইকারি দামটা ভাই কত? শার্টের পাইকারি দাম ভাই আমাদের 260 টাকা থেকে শুরু করে 310 টাকার মধ্যে আমাদের কাছে কিন্তু সব ধরনের শার্টের কালেকশন পেয়ে যাবে। সো প্রিয় ভিউয়ার্স, এরপরেই কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে লং স্লিভ শার্ট। আমাদের কাছে লং স্লিভ শার্টও কিন্তু হিউজ পরিমাণে আছে। তো আমি আসলে আমার পণ্যের বিবরণ দেবো না, আমি শুধু একটা মানুষ কীভাবে বিজনেস শুরু করতে পারে আমি সেই কথা বলবো। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা প্রত্যেকেই জানেন যে গ্যাজেট বাইং হাউস অ্যান্ড গার্মেন্টসের যাত্রা শুরু কিন্তু মাটির ব্যাংকে 60,000 টাকা দিয়ে। তো একটা ব্যক্তি যখন
কোনো বিজনেস করতে চায় তাকে কিন্তু সবার আগে পরিকল্পনা করতে হবে যে সে কী করতে চায়। তো আমাদের শার্টের কিন্তু হিউজ কালেকশন আছে। তো আমি যে কথা বলছিলাম যে পরিকল্পনা, পরিকল্পনা ছাড়া মানুষ কিন্তু কখনোই কোনো কাজ সঠিকভাবে করতে পারে না। এবং সবার আগে একটা স্বপ্ন দেখতে হবে, আমি কিন্তু স্বপ্ন দেখি আকাশ ছোঁয়া। তো সেই জায়গা থেকে আমার পরিকল্পনা, আমার স্বপ্ন কিন্তু আমি যেভাবে আগাচ্ছি, ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা থাকলে কিন্তু আরও অনেক দূর যেতে পারবো। তো আপনি পরিকল্পনা করেন, আপনি শার্ট নিয়ে বিজনেস করবেন না প্যান্ট নিয়ে না টি শার্ট পোলো শার্ট, তবে আপনাকে পরিকল্পনা করতে হবে যে কোনো একটা আইটেম নিয়ে। কারণ সাইফুল ভাইয়া জানে যে আমার বিজনেসের প্রথম কিন্তু শুরু ছিল 150 পিস ডেনিম প্যান্ট দিয়ে। তারপরেই প্রিয় ভিউয়ার্স, আমরা কী করলাম, আমি যখন জিন্স প্যান্ট শিখলাম, গ্যাবার্ডিন প্যান্ট শিখলাম, বয়েজ প্যান্ট শিখলাম, আন্ডার শিখলাম, তারপরে চলে আসছিলাম শার্টে। শার্ট সম্পর্কে যখন আমার হিউজ মানে কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে গেল, তারপরে কিন্তু আমি চলে গেলাম কিসের, টি শার্ট পোলো শার্টে। তো এখন গ্রাজুয়েট বাইং হাউস অ্যান্ড গার্মেন্টসে এমন কোনো প্রোডাক্ট নেই যে আপনি পাবেন না। প্রিয় ভিউয়ার্স, এরপরে দেখেন যে আমাদের কিন্তু প্রিন্টের শার্টের আরও হিউজ কালেকশন। কারণ আজকে আপনাদেরকে পণ্য আমি ওইভাবে ধরে দেখাবো না, পণ্য কত দেখবেন আপনাকে যদি আমি হোয়াটসঅ্যাপে এই আমার যত শার্ট আছে 1400 পিসের উপরে স্যাম্পল আছে আমি যদি দিতে যাই শুধু শার্টে স্যাম্পল, তাও প্রায় ঘণ্টাখানেক সময় লাগবে। তো প্রিয় ভিউয়ার্স, আমি যে কথা বলছিলাম, আপনি সঠিক একটা পরিকল্পনা করেন। আপনি বেকার, আপনি স্টুডেন্ট, আপনি প্রবাসী, আপনি প্রবাসে থেকে আপনি সর্বনিম্ন 4 কার্টন প্রোডাক্ট যে আপনি যে কোনো দেশে আপনি অর্ডার করেন, আমরা আপনার পণ্য পাঠিয়ে দেব। আপনি যে বিদেশের মাটিতে পরিশ্রম করতেছেন সেই টাকাগুলো কোথায় যাচ্ছে? আপনি পরিশ্রম করে কী করতেছেন? বাড়ি পাঠাই দিচ্ছেন কার কাছে? বাবার কাছে, মার কাছে, ভাইয়ের কাছে, বোর কাছে। বিশেষ করে আমার প্রবাসীরা বোর কাছে টাকা পাঠাইয়ে দেউলিয়া হয়ে যাচ্ছে। আরে ভাই, বোর কাছেও পাঠাতে হবে, বাবা মার কাছেও পাঠাতে হবে, সর্বশেষ নিজের একটা সম্বল রাখতে হবে। কী সম্বল? আপনি যে বিদেশে আসেন, মাস শেষে যে স্যালারিটা পান, আপনি ওখান থেকে একটা জিনিস ভাগ করে ফেলেন যে আমি বাড়ি যাইয়ে নাঙল নিয়ে গরু নিয়ে মাঠে না যাইয়ে আমি ব্যবসা করব। সেটা হতে পারে চালের ব্যবসা, ধানের ব্যবসা, গমের ব্যবসা, অথবা গ্রাজুয়েট বাইং হাউস অ্যান্ড গার্মেন্টসের কাছ থেকে ডেনিম, গ্যাবার্ডিন, আপনি যত আইটেম আপনার দোকান বা শোরুম চালানোর জন্য প্রয়োজন সমস্ত আইটেম কিন্তু আমাদের কাছে আছে। সো প্রিয় ভিউয়ার্স, আমাদের শার্টের কিন্তু আরও হিউজ কালেকশন আছে, প্রচুর কালেকশন আমাদের কাছে পাবেন। তো যারা শার্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, এবং আমাদের প্রবাসী ভাইদের আমি আর একটা কথা বলবো যে আপনারা যারা হচ্ছে প্রবাসী আছেন, আপনারা কিন্তু চাইলে আপনারা একটা পেজ খুলে বিদেশে বসে আপনারা বিজনেস করতে পারেন, সেটার সহযোগিতাও কিন্তু আমরা করব। আপনি বলতে পারেন, বাহার ভাই, পেজ খুলে বিদেশে বসে কীভাবে বিজনেস? আপনি যখন ওই বিদেশে বসে আপনার পেজে আমাদের ছবিগুলো আপলোড করবেন, ওটা আপনি যদি সৌদি আরব থাকেন, সৌদি আরবের মানুষ দেখবে, বাংলা, আপনি যেহেতু বাঙালি, বাংলাদেশের অনেক মানুষের সাথে আপনার অ্যাড আছেন, বাংলাদেশের মানুষ দেখবে, সে তখন আপনাকে প্রশ্ন করতেই পারে, ভাই আপনি কি বিজনেস শুরু করেছেন বিদেশে? বলবেন যে আমার ভাই দেশেও বিজনেস আছে, বিদেশেও বিজনেস আছে। তো আপনি যখন দেশে অর্ডার আসবে আপনি আমাদেরকে ফোন করে দেবেন, আপনার পণ্য ডেলিভারির যত কিছু প্রয়োজন সব কিন্তু আমরা করে দেব। তো প্রিয় ভিউয়ার্স, আর দেরি না করে আমরা কিন্তু এখন চলে আসলাম আমাদের অন্য একটা আইটেম বা অন্য একটা প্রজেক্টে। তো সাইফুল ভাই, আপনি একটু ঘুরে ঘুরে দেখা দিতে আমার কথাগুলো শেষ করি। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু টি শার্ট, পোলো শার্ট, সুইপ শার্ট, তারপরে লং স্লিভ টি শার্ট, পোলো শার্ট সব কিন্তু আছে। এবারটা আমি আসি, আপনারা বিজনেস শুরু করার পরে মোটামুটি আপনি বলতেছেন যে ভাই আমি তো 100 পিস প্যান্ট নিয়ে আইছি, সেল হয়নি, এই কথাটা কবে বললেন? আজকে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে গেছেন, কালকেই ফোন করে মার্কেটে গেছেন, মার্কেটে যাওয়ার পরে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলতেছে যে কি ভাই কি প্যান্ট নিয়ে আসেন, এই প্যান্ট চলে না, এসে দেখেন আমার দোকানে ভালো প্যান্ট আছে, আমার এই যে ভালো প্যান্টের দাম কম, আপনার প্যান্টের দাম বেশি। এই কথাগুলো আপনাকে হজম করতে হবে। কারণ কি? আপনাকে আগে পরিচিত করাইতে হবে। আপনি পণ্য নিয়ে গেলেন, আপনার কাছ থেকে পণ্য নেব, ব্যবসা এত সহজ জিনিস না, আপনাকে চেনে না কেন আপনাকে পণ্য নেবে? আপনাকে আগে চিনাইতে হবে। আপনি সেই দোকানে 10 দিন যান, আপনার
পণ্য নেবে না, সমস্যা নেই। আপনি দশ দিন যেয়ে কথা বলেন, দশ দিন যেয়ে পণ্য দেখান, যখন একটা মানুষ দেখবে কি যে এই ছেলেটা আমার কাছে আজ দশ দিন এই পণ্যগুলো নিয়ে ঘোরাঘুরি করতেছে, তখন কিন্তু তার একটা মায়া হবে, তখন কিন্তু আপনার কাছ থেকে সে পণ্য নিতে বাধ্য। হঠাৎ করে গেলে আপনার কাছ থেকে কেউ পণ্য নেবে না, আপনাকে চিনান জানান, সেটা যে কোনো ওয়েতে হইতে পারে। তো গ্র্যাজুয়েট বাইং হাউস অ্যান্ড গার্মেন্টস কিন্তু রানিং 27 মাস চলতেছে, এবং 27 মাসে আমরা কিন্তু দেখেন যে কোন জায়গায় আইসি, কীভাবে আসছি, কমিটমেন্ট, সততা, লেনদেন সব কিছু দিয়েই কিন্তু এখানে আসছি। নাইতে এত তাড়াতাড়ি অনেকেই ভিডিও দেখে বললেন যে বাহার ভাই 60,000 টাকা দিয়ে আজকে এত দূর আসছে, এটা গাঁজা খড়ে গল্প। ভাই যদি আপনি বাস্তবে দেখতে চান তাহলে সরাসরি মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ডে নেমে ক্যাংচি চাইনিজ অ্যান্ড থাই রেস্টুরেন্টের সামনে দাঁড়ায় ফোন দেবেন, আমাদের একজন প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে আসবে। আর যদি আপনি চালাকি করে সরাসরি আসতে চান তাহলে ক্যাংচি চাইনিজের পিছন সাইডে 10 নম্বর রোড 51 নম্বর হাউসে চলে আসবেন। আচ্ছা, সপ্তাহে 7 দিনে খোলা থাকে? সপ্তাহে 7 দিনই খোলা থাকে এবং 24 ঘন্টা সার্ভিস দেওয়া হয়। সাইফুল ভাই আপনি জানেন যে আমাদের পার্টিগুলো ম্যাক্সিমাম আসে হচ্ছে মনে করেন চট্টগ্রাম, কক্সবাজার, এদিক যশোর, খুলনা, ওদিক রংপুর, দিনাজপুর, লালমনিরহাট। এরা কি করে, এরা রাতে গাড়িতেই আসে, তো গাড়িটা দেখা যাচ্ছে যে আসার কথা 4:05 গাড়ি চলে আসে রাত 3টায়, গাবতলি বসে থাকতে হবে না, সরাসরি চলে আসবেন গ্র্যাজুয়েট বাইং হাউস অ্যান্ড গার্মেন্টসে। আসার আগে একটা ফোন দেবেন যাতে গোমটা ভাঙিয়ে যায়, ঠিক আছে? আসার সাথে সাথে কিন্তু সার্ভিস পেয়ে যাবেন। তো সাইফুল ভাইয়া কথার মাঝখানে আমাদের কিছু প্রোডাক্ট আমরা দেখাই দিই, প্রোডাক্ট আজকে আমি দেখাবো, আমি আজকে শুধু দর্শকদের সাথে গল্পই করব মূলত। এগুলো হচ্ছে লং স্লিভ টি শার্ট। লং স্লিভ টি শার্ট কিন্তু যেহেতু হালকা শীত আমাদের শুরু হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে হালকা এই লং স্লিভ টি শার্টগুলো নেচ্ছে, এবং আমাদের সুইপ শার্ট কিন্তু আমি আরও 2 মাস আগ থেকে সৌদি আরবে পাঠানো শুরু করছি। তো যদি কোনো প্রবাসী ভাই আপনারা আমার ভিডিওটা দেখেন, অন্তত একবার বিশ্বাস করতে পারেন, ট্রাস্ট করতে পারেন যে গ্র্যাজুয়েট বাইং হাউস অ্যান্ড গার্মেন্টসের কাছ থেকে 4 কার্টুন প্রোডাক্ট নিয়ে এসে বিজনেস শুরু করলে কী হয়। আমি একটা উদাহরণ দিই, সৌদি আরবে একটা ভাই আমার কাছ থেকে মাত্র 2 কার্টুন প্রোডাক্ট নিয়ে শুরু করছিল, এখন কিন্তু সে 50 কার্টুনের নিচেই নেয় না। মালয়েশিয়াতে এক ভাই আছে, প্রথম 2 কার্টুন দিয়ে শুরু করছিল, 100 কার্টুনের নিচেই নেয় না। তো আপনারা বিদেশে থাকে অনেক হাহুতাশ করেন, ভাই হাহুতাশ করার কোনো কিছু নেই, আপনারা সঠিক পরিকল্পনা করেন, সঠিক সিদ্ধান্ত নেন, ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই সফল হবেন। তার জন্য কি করতে হবে, লেগে থাকতে হবে। কিসের মতো লেগে থাকতে হবে, বাহার ভাইয়ের মতো লেগে থাকতে হবে। কারণ কি, যে সপ্তাহে 7 দিন খোলা রাখে, যে 24 ঘন্টা সার্ভিস দেয়, অবশ্যই আল্লাহ তার পিছনে আছে, এবং আপনারা তো আছেন, কারণ আপনারা ছাড়া কিন্তু আমি না। তো প্রিয় ভিউয়ার্স, এখানে হচ্ছে সুইপ শার্ট কিছু দেখাই দিই ভাই, এই যে সুইপ শার্ট গুলো, এবং আমাদের এই যে সুইপ শার্টের এরকম হিউজ কালেকশন আছে, কত দেখাবো। তারপরে এই পাশে কিন্তু ভাই আমাদের হুডিরও হিউজ কালেকশন আছে, এই যে হুডি দেখাই, এরকম প্রচুর কালেকশন আমাদের কাছে আছে, কারণ আমরা জায়গার স্বল্পতার কারণে কিন্তু অনেক প্রোডাক্ট আমরা ডিসপ্লে করি না। সাইফুল ভাই এই যে আমাদের কাছ থেকে যেহেতু 12 মাসই যায়, এই যে ইউএস পোলো, জারা, টমি হিল ফিগার, জেকিং জন, সব ধরনের পণ্য আছে। এই যে এই পাশে দেখেন টমি হিল ফিগার, এবং সবশেষে যেটা দেখাবো সেটা হচ্ছে আমি কি গায়ে দেওয়া আছি দেখেন। এই যে চেহারা যতই খারাপ হোক সমস্যা নেই, কিন্তু এই পোশাকের কারণে কিন্তু আজকে মনে হয় আমার চেহারাটা ভালোই দেখা যাচ্ছে। তো মানুষের সৌন্দর্য কিন্তু পোশাকে, তো আপনি একটা ভালো পোশাক কেনেন, ভালো পোশাক আপনি যখন আপনার শোরুমে তুলবেন, কাস্টমার যদি রাস্তার পাশ দিয়ে হাঁটি যাতে দেখে যে এই ধরনের জিনিস ঝুলাই আছে, অন্তত একবার আপনার শোরুমে যাবে যে আসলে এই পোশাকটা দেখে আসে এবং কিনে নিয়ে আসে। তো আমি একটা কথা বলবো, আমি এই গত 2 দিন আগে বাংলাদেশের 64 জেলা থেকে 64 জন যারা সফল উদ্যোক্তা বা যারা খুব কষ্ট করে এই পর্যায়ে আসছে তাদেরকে বাংলাদেশের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের একটা মিলন মেলা হয়েছে, সেখানে আমি কিন্তু এই পোলো শার্টটা গায়ে দেওয়ার কারণে কিন্তু সেখানে আমার একটা ভালো সেল হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনি কী নিয়ে কাজ করছেন, সেটা আপনার স্বপ্ন হোক, সেটা আপনার সাধনা হোক, এই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে থাকলে অবশ্যই আপনারা এগিয়ে যাবেন। এবং দেখেন যে আমাদের কালেকশনের কোনো অভাব নেই, এবং সবচাইতে বড় জিনিস যে আমাদের কাছে কিন্তু সব ধরনের, এবং আপনারা যদি মনে করেন যে আপনাদের পণ্যগুলো আপনারা নিজের ব্র্যান্ড দিয়ে বানাই নেবেন, সর্বনিম্ন 500 পিস দিলে আমি বানাই দিতে পারবো। তো দেশের বাইরে যারা অনেকেই আছেন, আমাদের সৌদি আরবের একজন আছে সাইফুল ভাই, উনি বললো যে ভাই আমি আমার ব্র্যান্ডে নেবো, আমি বললাম 2 দিন সময় দেন, তার হ্যান্ডটেক, ওয়েস্ট হ্যান্ডটেক, লোগোটোগো সব করে কিন্তু তার মাল রেডি চলে যাবে সৌদি আরব নিজের ব্র্যান্ডে। তো এই ধরনের যারা নিজের ব্র্যান্ডে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর সব
সবচাইতে বড় বিষয় যে আপনারা বলছিলেন যে গ্রাজুয়েট ব্যাং হাউস থেকে কি কি পাওয়া যায়, এই যে আন্ডার ভাই, আন্ডার তো অনেক আছে, বেশি দেখানো যাবে না, স্যাম্পল দেখাই দিলাম। এবং সবচাইতে বড় জিনিস যে আমাদের কাতার বিশ্বকাপ খেলা খুব সন্নিকটে, এবং আমরা বাঙালি, আমরা কিন্তু খুবই খেলাপ্রিয় এবং খেলাকে ভালোবাসি। খেলা হবে কাতারে, দর্শক থাকবে বাংলাদেশে, এবং বাংলাদেশে দর্শক থাকলেও কিন্তু খেলা হবে আর্জেন্টিনা এবং ব্রাজিল, সবচাইতে যে দুইটা দল আমরা বাংলাদেশের সাধারণ মানুষ পছন্দ করি। তো আমরা কি করি, আমরা খেলার দেখার সময় কিন্তু অবশ্যই এই যে ব্রাজিল এবং আর্জেন্টিনার যে প্রিমিয়াম কোয়ালিটির জার্সি আছে সেগুলো কিন্তু আমরা গায়ে দিয়েই খেলা দেখি। তো খেলা একটা অনেক আনন্দের জিনিস। তো যারা ব্রাজিলি সাপোর্টার ব্রাজিল নেবেন, যারা আর্জেন্টিনা সাপোর্টার আর্জেন্টিনা নেবেন। তো যে সমস্ত শোরুম মালিক বা যে সমস্ত দোকান মালিক বা যে সমস্ত ব্যবসায়ীরা আছেন, আপনারা চাইলে প্রিমিয়াম কোয়ালিটির জার্সি কিন্তু গ্যাজেট বাইং হাউস অ্যান্ড গার্মেন্টস থেকে নিতে পারেন। সোপিও ভিউয়ার্স, আর দেরি না করে সরাসরি গ্যাজেট বাইং হাউস অ্যান্ড গার্মেন্টসের দেয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি আপনারা আমার মতো একদিন সফল হবেন, চাকরি করব না চাকরি দেবো ইনশাল্লাহ। আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে কিন্তু অনেকেই চাকরি করে, কিন্তু আরও অনেক লোক চাকরি করে। তো আপনারা চাকরি দেন, কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু চেষ্টা করলে অনেক কিছুই করতে পারি, কারণ কি বাংলাদেশ একটা সম্ভাবনাময় দেশ, উন্নয়নশীল দেশ। সো প্রিয় ভিউয়ার্স, এরপরেই কিন্তু আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত গ্যাজেট বাইং হাউস অ্যান্ড গার্মেন্টসের প্যান্টের কালেকশনে। তো প্যান্টের কথা বলছিলাম, আমরা এখন প্যান্টের কালেকশন দেখাবো। বাহার ভাই, কী কী প্যান্ট বর্তমানে করছেন? ভাই, আমাদের তো মূল বিজনেস হচ্ছে ডেনিম প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, সিক্স পকেট কার্গো প্যান্ট, বয়েজ প্যান্ট, এবং আন্ডার তো অলরেডি দেখাই দিচ্ছি। তো গ্যাজেট বাইং হাউস অ্যান্ড গার্মেন্টসে আসে কেউ খালি হাতে যাওয়ার কোনো অপশন নেই। সোপিও ভিউয়ার্স, বলছিলাম যে আপনাদের সাথে আজকে মূলত গল্পই করব। তো আপনি বিজনেস শুরু করার পরে মোটামুটি মনে করেন যে ভালো একটা পর্যায়ে চলে গেছেন। তো ভালো পর্যায়ে যাওয়ার পরেই মনে করতেছেন কি যে এই ঈদেই ভালো ব্যবসা হয়েছে, আমি কি করব, একেন হুন্ডা কিনব। আসলে না ভাই, হুন্ডা প্রয়োজন আছে, কিন্তু হুন্ডা কেনেন। আপনি যে একটা খুব বেশি ভালো পর্যায়ে গেছেন তা কিন্তু না, কারণ কি আপনি বিজনেস করে মোটামুটি আগাইছেন, হুন্ডার দরকার নেই। বারবার কিন্তু এখনও হুন্ডা নেই, বারবার যে কোনো সময় ইচ্ছা করলেই হুন্ডা কিনতে পারে, কিন্তু কিনিনি কেন, আমার স্বপ্নটা আর একটু ভালো জায়গা যাওয়া, আমার বিজনেসটা আর একটু ভালো করা, তারপরে কিন্তু হুন্ডা না, আল্লাহ দিলে পরে চার চাকার গাড়ি কিনতে পারে। তো যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আপনি বিজনেসে যখন একটু সফল হতে যাচ্ছেন, আপনার স্বপ্ন থাকবে আমার গাড়ি হবে, বাড়ি হবে, সব কিছুই হবে, কিন্তু সেই পর্যায়ে যায় যখন আপনি বিজনেস করতে গেলে, আপনি যখন বিজনেস শুরু করবেন সেই টাকা কিন্তু আপনার না, কারণ ওই টাকা হয় বাবার, নাই ভাইয়ের, নাই বোনের, না হলে কারো না কারোর, সেই টাকা আপনার না, হয়তো আপনার থাকতে পারে 50%, 30%, কিন্তু বাকি যে টাকাগুলো নিয়েছেন বাবার কাছে, মার কাছে, ভাইয়ের কাছে, তাদের টাকাগুলো কিন্তু দেওয়ার পরিকল্পনা করতে হবে যে আমার বড় ভাই আমি যখন বিজনেস করেছি 1,00,000 টাকা দিয়ে সহযোগিতা করছে, আগে ভাইয়ের টাকাটা দিয়ে দেবেন, ভাই খুশি থাকবে, আপনার জন্য দোয়া করবে। আর টাকা যতদিন না দেবেন, আরে বেটা তুই বিজনেস করে কী করলি, তুই আমার টাকাটাই শোধ দিতে পারলি না। তো প্রিয় ভিউয়ার্স, আমি সবসময় আপনাদের সাথে আছি, স্বপ্ন দেখুন, সাহস করুন, লেগে থাকুন, সফলতা আসবে। আপনি যত যাই করেন, আপনি বারবার ব্যর্থ হচ্ছেন, তারপরেও লেগে থাকবেন, কারণ কি আমি যখন এই বিজনেসটা শুরু করি এমএ পাস করে, তখন কিন্তু আমার এলাকার মানুষ বলছিল যে অনেক অমকের ছেলে কি বিক্রি করে ঢাকা শহরে, তেনা তেনা বিক্রি করে। কিন্তু এখন যারা এই কথাগুলো বলছিল তারা কিন্তু আমার কাছে সিভি জমা দেয় যে বার ভাই আমার বা বন্ধু আমার একটা লোক আছে, এরকম অনেক মানুষ। আমি কিন্তু নিজেও চাকরির জন্য অনেক মানুষের কাছে গেছি যে আমি একটা চাকরি করব, বা সরকারি চাকরির জন্যও অনেক ট্রাই করছি। তো সব মিলেই অনেক কিছুর মধ্যে দিয়েই কিন্তু উঠে আসছে আজকে, আজকে যে এই কথাগুলো বলছি। আসলে আপনি যদি এই কথার মধ্যে একটা কথা আপনার ভিতরে নিতে পারেন, আপনি জীবনে সাকসেস হতে পারবেন। কারণ কি আমি যখন এসএসসি পাস করলাম, এসএসসি পাস করার পরে আমার আব্বুকে বলছিলাম যে আমার মোবাইল কিনে দিতে হবে। তো আমার আব্বু আবার কি করলো, আমার এক আঙ্কেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তো, ডক্টর আবু তাহের, তাকে ডাকে নিয়ে এসে বললো যে তোমার ভাইসতে মোবাইল কিনে দিতে বলে। তো সেই ডক্টর আবু তাহের আমাকে বলছিল যে তুমি অনার্সে ভর্তি হও, আমি তোমাকে মোবাইল কিনে দেবো, তোমার আব্বার মোবাইল কিনে দরকার নেই, আমি তোমার মোবাইল কিনে দেবো। আমি কিন্তু সেই কথাটা শুনে আমি অনার্স থার্ড ইয়ারে এসে মোবাইল ইউজ করি।
কিন্তু দেখেন সেই সময় আমার একটা মোবাইল কেনার জন্য বাবার কাছে আমি অনেক আকুতি করছিলাম, এখন আমার ডয়ারে টেবিলে আপনি জেনে যাবেন সেখানে মোবাইল পাবেন, ল্যাপটপ পাবেন, যা মন চাই তাই পাবো, কিন্তু সেই সময়টা কিন্তু পাইনি, এখন পাচ্ছি কেন? ওই তাহের আঙ্কেলের কথাটা কিন্তু আমি ভিতরে নিয়েছিলাম। তো প্রিয় ভিউয়ার্স, যারা স্টুডেন্ট আছেন, যারা বেকার আছেন, যারা প্রবাসী আছেন, বেশি স্বপ্ন দেখার দরকার নেই। আপনি বারবার সাথে বিজনেস করতে হবে না, বারবার সাথে বিজনেস করার দরকার নেই, আপনি অন্য জায়গা থেকে বিজনেস করেন কিন্তু লেগে থাকেন, লেগে থাকার কোনো বিকল্প নেই। যে মানুষ যে কাজে লেগে থাকবে সেই কাজে সফলতা আসবে। আমাদের ধর্মে কিন্তু আছে যে তুমি যদি 25 পাও আগায় তোমাকে 100 পাও আগায় দেওয়া হবে। তো আমরা কিন্তু চেষ্টা করব, চেষ্টা করলে প্রত্যেকটা মানুষই সফল হবে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে শুরু করব মূলত বয়েজ প্যান্ট দিয়ে। আমাদের এখানে কিন্তু বয়েজ প্যান্ট হিউজ কালেকশন আছে, আমাদের 2 বছর থেকে 8 বছর, 2 বছর থেকে 12 বছর, 10 বছর থেকে 16 বছর। তো আমাদের যেহেতু সামনে শীত, এই যে জগার্সের প্যান্টগুলো দেখতে পাচ্ছেন, শীতে কিন্তু বয়েজের জগার্স প্যান্ট চলে। তো প্রিয় ভিউয়ার্স, আমি প্রথমেই বলছি যে আজকে পণ্য খুব বেশি একটা দেখাবো না, পণ্য দেখতে হলে দেয়া ডিসক্রিপশন নাম্বারের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে, অথবা দি গ্র্যাজুয়েট বাইং হাউস নামে সার্চ দিলে পেজ চলে আসে, ইউটিউব সেল চলে আসবে, আপনারা সেনে দেখতে পারেন, অথবা সাইফুল ভাই সেলেন আমার অনেক ভিডিও আছে সেখান থেকে পণ্যগুলো দেখে নেবেন। এরপরেই কিন্তু দেখেন যে আমাদের কাছে কিন্তু ইউজ কালেকশন প্যান্টের আপনি বের করে দেখাবো সেটাও কিন্তু ফাঁকা নাই। তো এই ধরনের প্রচুর কালেকশন আছে। আর আপনাকে বলতে পারেন যে বাহার ভাই আপনারা তো পণ্যের দাম বলেন না, আমরা এই জন্যই দামটা বলি না, ক্রেতা এবং বিক্রেতা উভয় আমাদের ভিডিও দেখে, দেখার পরে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা মেলা হয়ে যায়, এই কারণে আমরা 15টা মানে রেটটা অফেন করি না, তারপরেও থিংস দিয়ে দিচ্ছে। আমাদের বয়েজ প্যান্ট হচ্ছে 180 টাকা থেকে শুরু করে 220 টাকার মধ্যে সব পেয়ে যাবেন। এবং আমাদের কাছে যে ডেনিম প্যান্ট আছে, যে ডেনিম প্যান্টের কিন্তু হিউজ কালেকশন আপনারা দেখেন, এবং জায়গার স্বল্পতার কারণে কিন্তু আমরা অনেক প্রোডাক্ট আমরা হচ্ছে ডিসপ্লে করতে পারিনি। আমাদের ডেনিম প্যান্ট হচ্ছে 350 টাকা, আপনারা সবাই জানেন বর্তমান যুগে একটা প্যান্ট কিন্তু 350 টাকায় করা পসিবল না। তারপরেও গ্র্যাজুয়েট বাইং হাউস অ্যান্ড গার্মেন্টস কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কিছু প্যান্ট তৈরি করে। তো 350 টাকা থেকে 800 টাকার মধ্যে আমাদের সমস্ত প্যান্ট পেয়ে যাবেন। আমি বলছিলাম যে আমাদের কাছে কিন্তু 6 পকেট কার্গো প্যান্ট আছে, কিন্তু 6 পকেট কার্গো প্যান্টের বেল্ট সহ আছে এবং বেল্ট ছাড়াও আছে, আপনার যেভাবে নিতে মন চায় আপনি সেইভাবেই নিতে পারেন। তো 6 পকেট কার্গো প্যান্ট আছে, এবং গ্যাবার্ডিন প্যান্টের তো হিউজ কালেকশন আছে, গ্যাবার্ডিন প্যান্টের দেখানোর কোনো কিছু নাই, শুধু কালার ভেরিফিকেশন। আর এই পণ্যগুলো নেওয়ার জন্য কিন্তু অবশ্যই দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আপনারা বলতে পারেন যে বাহার ভাই আপনার অফিস কোথায়? এটা হচ্ছে ঢাকা মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ডে নেমে ডাচ বাংলা ব্যাংক কিয়াংসি চাইনিজ আলোক হাসপাতালের সামনে এসে ফোন দিলে আমাদের একজন প্রতিনিধি আপনাকে রিসিভ করে নেবে, অথবা আপনি যেখানেই থাকেন আমরা আপনাকে রিসিভ করে নেবো, আপনারা শুধু আমাকে ফোন দিবেন। এবং সরাসরি যদি আসতে চান কিয়াংসি চাইনিজির পিছন সাইডে 10 নম্বর রোড 51 নম্বর হাউসে, অথবা গুগল ম্যাপে যায় দি গ্র্যাজুয়েট বাইং হাউস নামে সার্চ দিলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সো প্রিয় ভিউয়ার্স, আজ আর কথা বাড়াবো না, যারা একটা দোকান একটা শোরুম সাজানোর জন্য যতগুলো আইটেম প্রয়োজন প্রত্যেকটা আইটেম গ্র্যাজুয়েট বাইং হাউস অ্যান্ড গার্মেন্টসে আছে। ভাইজান, হয়তো 10 টাকা কম 10 টাকা বেশি, এর বাইরে কিন্তু কিছু না। আপনি যদি আজকে মনে করেন যে বারবার কাছে প্যান্ট নেবো, বঙ্গবাজারেতে শার্ট নেবো, কেরানীগঞ্জেতে টি শার্ট নেবো, আপনি গাড়ি ভাড়া হিসাব করেন, এবং ওই 3 জায়গা থেকে কোরিয়া সার্ভিস যে পণ্য নেবেন সেটা হিসাব করেন, তো এই সব কিছু হিসাব করে তারপরে বিজনেস শুরু করেন। বিজনেসের মূল জিনিস কি? হিসাব। গাণিতিক হিসাব ভুল গেলে ঠিক করা যায়, কিন্তু জীবনের হিসাব ভুল গেলে ঠিক করা যায় না। সো প্রিয় ভিউয়ার্স, জীবনের হিসাব আগে, তারপরে গাণিতিক হিসাব। তো সবাই প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সাইফুল এক্সপ্রেসের সাথেই থাকবেন। কারণ কি, এই ভিডিওটা কিন্তু সাইফুল ভাই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে, অতএব সাইফুল এক্সপ্রেসের সাথেই থাকতে হবে, এবং গ্র্যাজুয়েট বাইং হাউস অ্যান্ড গার্মেন্টসের সাথেই থাকতে হবে। বিজনেস আজকে করবো না, আমার পরিকল্পনা নেই বিজনেস করবো না, 10 বছর পরে বিজনেস করবো, কিন্তু সাইফুল এক্সপ্রেসের সাথে থাকবেন, তাহলে কী পারবেন? এই যে ভালো ভালো ভিডিওগুলো দেখতে পারবেন, মনের ভিতর স্বপ্ন জাগবে যে বাহার ভাই যদি পারে আমরা কেন পারবো না। অবশ্যই আপনি পারবেন, আপনার পারার জন্য আমরা আছি। আসসালামু আলাইকুম।